নামে গোটা বিশ্বে পরিচিত তিনি সঙ্গীত ইতিহাসে জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে বিবেচিত হন। পপ সঙ্গীতকে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছিলেন তিনি, তাই সর্বকালের সেরা সঙ্গীতশিল্পীদের তালিকার প্রথম সারিতে তার অবস্থান। তিনি মাইকেল জ্যাকসন, যাকে সবাই কিং অব পপ নামে অভিহিত করেন। আজ 29 আগস্ট, মার্কিন মাইকেল জ্যাকসনের জন্মদিন। 1958 সালের এই দিনে যুক্তরাষ্ট্রের গ্যারি শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি। বেঁচে থাকলে 66 বছরে পা রাখতেন এই কিংবদন্তি মিউজিশিয়ান। তবে পৃথিবী ছেড়ে তিনি চলে গেলেও তার অবিস্মরণীয় সব গান মানুষের মনে গেঁথে আছে, তাই বিশেষ দিনে ভক্তরা তাকে স্মরণ করছে নিখাত ভালোবাসাই প্রিয় সব গানে। তবে মাইকেল জ্যাকসনকে ঘিরে বিস্ময় আর রহস্যের অন্ত নেই। এমন সব কাণ্ড তিনি করে গেছেন যে আজও চমকে দেয় মানুষকে। গান দিয়ে ততদিনেই বিশ্বজয় করে ফেলেছেন তিনি, গড়েছেন অর্থ সম্পদের পাহাড়। হঠাৎ মনে হলো স্পাইডারম্যান হবেন, নিজের মতো করে এই কমিক চরিত্র পর্দায় তুলে ধরবেন। 1990-এর মার্ভেল কমিক্স চরম দুর্দশায় পড়ে গিয়েছিল। মূলত তখনই জ্যাকসনের মাথায় ভাবনা আসে তিনি মার্ভেল কমিক্স কিনবেন এবং স্পাইডারম্যান বানাবেন। যদিও তার ভক্ত এবং প্রযোজকদের অনেকেই এই বিষয়টির ঘোর বিরোধিতা করেছিলেন, তাই আর স্পাইডারম্যান হওয়া হয়নি জ্যাকসনের। 1987 সালের স্মুথ ক্রিমিনাল গানে মাইকেল জ্যাকসন 45 ডিগ্রি ঝুঁকি নিয়ে যে নৃত্য পরিবেশন করেছিলেন তা আজও বিখ্যাত হয়ে আছে ইতিহাসে। কয়েক দশক ধরে এই বিষয়ে সবার মনে ছিল যে কিভাবে এমন অসাধ্য সাধন করেছিলেন তিনি। তবে 2018 সালে জানা যায়, মূলত বিশেষ প্রজাতির জুতা পরেই গ্রেভিটি ডিফাইং লিনিং ভঙ্গিটি করেছিলেন জ্যাকসন। পরবর্তী সময়ে এই জুতা নিলামে ওঠে এবং $6,00,000 বিক্রি হয়। 1979 সালের ঘটনা, সবে তার অফ দ্য ওয়াল অ্যালবামটি প্রকাশ হয়েছে। নাচের অনুশীলন করতে গিয়ে আহত হন মাইকেল, তার নাক ভেঙে যায়। ঠিক এই কারণেই বাধ্য হয়ে প্লাস্টিক সার্জারি করেছিলেন তিনি। মাত্র 5 বছর বয়সে জীবনের প্রথম পারফরমেন্সে অংশ নিয়েছিলেন মাইকেল জ্যাকসন। 1964 সালে তার বড় ভাইয়েরা মিলে একটি ব্র্যান্ড গঠন করে, জ্যাকসন 5 নামে সেই ব্র্যান্ডের সদস্য ছিলেন তিনিও। প্রায় 7 বছর ভাইদের সঙ্গে গান করার পর 1971 সালে মোটাউন রেকর্ডস এর মাধ্যমে একক ক্যারিয়ারে নজর দেন তিনি। কিং অব রক খ্যাত এলভিস প্রিসলির কন্যা লিসা মেরি প্রিসলিকে বিয়ে করেছিলেন মাইকেল জ্যাকসন। 1994 সালের সেই বিয়ে অবশ্য বেশি দিন টেকেনি, 2 বছর পরে তারা বিবাহ বিচ্ছেদ করেন। মাইকেল জ্যাকসনের অন্যতম জনপ্রিয় গান স্ক্রিম, এটি 1995 সালে প্রকাশ হয়েছিল। গানটির ভিডিও বানাতে $70,00,000 ব্যয় করেছিলেন তিনি, যার ফলে সর্বকালের অন্যতম ব্যয়বহুল মিউজিক ভিডিও এটি। এই কিংবদন্তিকে ঘিরে সবচেয়ে জনপ্রিয় যেই গল্প প্রচলিত তা হলো নিজের আয়ু বাড়াতে চেয়েছিলেন তিনি। বলা হয় 150 বছর বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন। এজন্য একদল চিকিৎসক নিয়োগ দিয়েছিলেন তিনি, যারা তার জীবনের প্রতিটি মুহূর্তের দেখভাল করত। এছাড়া নিজের চেহারা নিয়েও অতি মনোযোগী ছিলেন তিনি। নিজেকে সর্বদা আকর্ষণীয় দেখানোর জন্য অনেক সময় শ্রম অর্থ ব্যয় করতেন। 2009 সালের মাঝামাঝি সময়ে লন্ডনে তার পরবর্তী কনসার্টের সব আয়োজন সম্পূর্ণ, টিকিটও বিক্রি শেষ। এর মধ্যেই 25 জুন মারা যান মাইকেল জ্যাকসন। মুহূর্তেই থমকে যায় বিশ্বের সঙ্গীতাঙ্গন। খবরটি প্রথম প্রকাশিত হয় মার্কিন গণমাধ্যম TMZ-এ। পাঠকদের চাপে তাদের ওয়েবসাইট ক্র্যাশ করে। শুধু তাই নয়, সার্চ ইঞ্জিন গুগল পর্যন্ত আধা ঘন্টার জন্য সাইবার জটিলতাই ছিল। ফাহিমা সরোয়ার সুফল, বাংলা ইনসাইডার।